গেল বছরের চতুর্থ প্রান্তিকে লন্ডন ভিত্তিক ব্যাংক এইচএসবিসির কর পূর্ববর্তী মুনাফা প্রায় দ্বিগুণ হয়েছে। 2021 সালের অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে 270 কোটি ডলারে। এক বিবৃতিতে ব্যাংকটি জানায়, গেল বছর কর পূর্ববর্তী মুনাফা 115% বেড়ে পৌঁছেছে 1,890 কোটি ডলারে, যদিও 1,910 কোটি ডলারের প্রক্ষেপণ ছিল। গেল বছর অক্টোবরে 200 কোটি ডলারের শেয়ার পুনঃক্রয়ের ঘোষণার সময় শেষের পর এবার ব্যাংকটি নিজেদের আরও 100 কোটি ডলারের শেয়ার কেনার কথা জানিয়েছে। অন্যদিকে করোনা সংক্রান্ত খারাপ ঋণের হার বেড়ে যাওয়ার আশঙ্কায় যুক্তরাজ্যের ঋণদাতা এ প্রতিষ্ঠানটি 90 কোটি ডলার নগদ অর্থ ছাড় করে রেখেছে।